উদয়পুর মহকুমায় গত বেশ কিছুদিন ধরে দক্ষিণ বাগমা এলাকার কয়েকশো কৃষকের জমিতে লেদা পোকার আক্রমণে কৃষি জমির ফসল নষ্ট হয়ে গেছে। এবার উদয়পুর মহকুমায় ফোটামাটি গ্রাম পঞ্চায়েতে পাঁচটি ওয়ার্ডে এক অজানা পোকার আক্রমণে জমির সমস্ত ফসল নষ্ট হয়ে গেছে। খবর দেওয়া হয় কৃষি দপ্তরে। ঘটনার খবর পেয়ে এলাকার বিধায়ক রামপদ জমাতিয়া ছুটে যান কৃষকদের জমিতে বিস্তারিত খবর নিয়ে কৃষি দপ্তরের আধিকারিকদের সাথে কথা বলেন। এলাকার ক্ষতিগ্রস্ত এক কৃষক মাখন লাল দে জানান, দীর্ঘ বছর ধরে এই এলাকার কৃষকরা কেউ নিজ জমিতে কিংবা কেউ জমির বর্গা দিয়ে কৃষিকাজ করে জীবন প্রতিপালন করে আসছেন, কিন্তু এবার জমিতে অজানা পোকার আক্রমণে যে ক্ষতির সম্মুখীন হয়েছেন, কিভাবে মাথা তুলে দাঁড়াবেন তা ভেবে পাচ্ছেন না। সোয়াদুইখানি জমি, হ্যাঁ, তিনবার ওষুধ স্প্রে করার পরও হ্যাঁ এই পোকগুলি যাচ্ছে না, যেমন পাতা সাদা হয়ে গেছে, ওষুধ দিলে যেমন আরও বাইরে দিতে গেছে। হ্যাঁ, এই এখন আমরা তো পঞ্চায়েতের মাধ্যমে, বিভিন্ন নেতৃত্বের মাধ্যমে আমরা, আমাদের বিধায়ক এসেছেন, এরপরে এগ্রিকালচার সুপারিনটেন্ডেন্ট সাহেব এসেছেন, হ্যাঁ, এরপরে বিএলডব্লিউ এসেছেন, সেক্টর অফিসার এসেছেন, সবাই বলেছেন, দেখে গেছেন যে আসলে ঠিকই ধানগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে। এইভাবে তো অনেক আমাদের অনেক একখানি জমি করতে প্রায় 10-12 হাজার টাকা খরচ হয়, তাতে তো আমরা অনেক লোকসান হয়ে যাবে এবং আমরা